হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার। আজকে একেবারে ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, জাস্ট একটা ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা আপনি জানেন যে মিনিংটা, সেই মিনিং থেকে একেবারেই ভিন্ন হতে পারে বা একটা ডিফারেন্ট হয়ে একটা ওয়ার্ড থেকে কত সেন্টেন্স তৈরি করা যায় সেটা আজকে আমরা শিখব। হাজার না, বলা যায় যে 10,000 বললে ভুল হবে, লক্ষাধিক। সো সাথেই থাকুন। ডিয়ার ভিউয়ার্স, লুক অ্যাট দ্য বোর্ড এবং দেখছি কীভাবে আজকে এটা ডেমনস্ট্রেশন করব, সেন্টেন্সটা কীভাবে তৈরি করব বা ওয়ার্ডটাই বাকি। সো লুক অ্যাট দ্যাট। এবং আমি বলে রাখছি, আজকে এটার পরে ঠিক নেক্সট এপিসোড দেখবেন আরেকটা ওয়ার্ড নিয়ে এরকম কিছু একটা করবো ইনশাল্লাহ। দ্য ইউজ অফ লুক, যে ওয়ার্ডটার কথা বলছিলাম তা হচ্ছে লুক। আমরা লুক মানে জানি দেখো বা তাকাও, এরকম কিছুই জানি, বাট আজকে একেবারেই ভিন্ন। সেই মিনিংটা কী হচ্ছে বা কীভাবে আমরা করব, লেটস সি। এটা সাবজেক্ট লুক, এরপরে একটা অ্যাডজেক্টিভ হবে। এক্সপ্রেশনটা কেমন হয় আমি কিছু এক্সাম্পল দেখালেই হবে। দেখেন, সাবজেক্টটা যে কোনো সাবজেক্ট হতে পারে, ফার্স্ট সেকেন্ড বা থার্ড পার্সন বা সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। এখন দেখেন তারপরে হচ্ছে কী আছে, লুক। এই লুকের সাথে এটা আবার পার্সন অনুসারে এস বাই এস যোগ হবে, আরেকটা থাকছে হচ্ছে অ্যাজেক্টিভ। সো এই তিনটা মিলে এর সঙ্গে এরপরে যোগ করা যাবে। আমি একটু যোগ করে দিচ্ছি, এরপরে প্লাস দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরও কিছু থাকতে পারে, রাইট, অনেক কিছু থাকতে পারে। সো লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পলস। ফার্স্ট ওয়ান, ইট লুকস এক্সপেন্সিভ। সো ইট লুকস এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ ওয়ার্ডটা হচ্ছে দামি। তো আমি এখন দেখি, লুকস মানে আমরা জানি তাকানো বা দেখো, এরকম কিছু আমরা জানতাম, কিন্তু এখন মিনিং হচ্ছে একদম ভিন্ন। ইট লুকস এক্সপেন্সিভ, কোনো কিছু দেখে মনে হওয়া, এটাকে বলা হয় লুক। তাহলে আজকে আমি যেটা এক্সপ্রেশন দেখাচ্ছি সেটা কি, কোনো কিছু দেখে মনে হওয়া। সো আমরা দেখি তাহলে, এটা দেখতে দামি মনে হয়, এটা দেখতে দামি মনে হয়। এখন দামি হতেও পারে নাও পারে, কিন্তু মনে হচ্ছে দামি। কিন্তু এখানে কোথাও কিন্তু মনে হওয়া ওয়ার্ডটা নাই, কিন্তু এই লুকস মানে এটা বোঝাচ্ছে মনে হয়। সো এটা দেখতে দামি বলে মনে হয়। লেটস লুক দ্য নেক্সট, লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, দে লুক ওল্ড, দে লুক ওল্ড। এখন লুক কেন হলো, দে এটা হচ্ছে প্লুরাল, সো প্লুরাল হওয়ার জন্য লুক। দে লুক ওল্ড, তাদেরকে দেখতে কেমন মনে হয়, বৃদ্ধ মনে হয় বা বয়স্ক মনে হয়, তাদেরকে দেখতে বয়স্ক মনে হয়। আসলে তারা বয়স্ক নাও হতে পারে, দেখতে মনে হয় বয়স্ক বা ওল্ড। নেক্সট ওয়ান ইজ সামথিং, হি লুকস। দেখেন এরপর আগে ছিল ইট লুকস হলো, তারপরে দে, এরপরে লুক, কেন এস যোগ হয় নাই, প্লুরাল নাম্বার ছিল। ঠিক এখানে হি লুকস কনফিডেন্ট, হি লুকস কনফিডেন্ট, তাকে দেখে আত্মবিশ্বাসী বলে মনে হয়, তাকে দেখে কেমন মনে হয়, আত্মবিশ্বাসী বলে মনে হয়। এবার যদি এটা পাস্ট টেন্স করতাম তাহলে হতো, হি লুকড কনফিডেন্ট, তাকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, মানে মনে হয়েছিল। এখন দেখি পরেরটা, শি লুকস ইয়াঙ্গার দ্যান শি ইজ। দেখেন আগের সেন্টেন্সগুলো কিন্তু একটু ছোটো ছিল, আমি এবার একটু সেন্টেন্সটা বড়ো করলাম, অর্থাৎ সেন্টেন্সটা বড়ো করা যায়। আমি বলেছি কিন্তু প্লাস, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরেও কিন্তু বসতে পারে। শি লুকস ইয়াঙ্গার দ্যান শি ইজ, ওকে, তার মানে হচ্ছে তাকে দেখতে কম বয়স্ক মনে হয়, দ্যান শি ইজ, তার বয়স যতটা তার থেকে কম বয়স্ক মনে হয়, অর্থাৎ তাকে দেখতে তার বয়সের তুলনায় কম বয়সী মনে হয়। এটা কেন কী হলো, শি লুকস ইয়াঙ্গার দ্যান শি ইজ। যদি এটা আমি উল্টা করে বলি, তাকে দেখতে তার বয়সের তুলনায় বেশি মনে হয়, বেশি বয়স্ক মনে হয়, তখন কী হবে, শি লুকস ওল্ডার দ্যান শি ইজ। যদি তাহলে যদি এটা পুরুষ লোক হতো তাহলে কী বলতাম, হি লুকস ওল্ডার দ্যান হি ইজ, দে লুক ওল্ডার দ্যান দে আর। মানে ব্যাপারটা বোঝা গেল, এইভাবে খুব সুন্দর করে সেন্টেন্সগুলো হয়। আমরা আরও একটা বড় সেন্টেন্স দেখব, মানে এই লুক দিয়ে যে ছোটো সেন্টেন্স শুরু করা যায় তা কিন্তু না, অনেক বড় বড় সেন্টেন্সে করা যায়। নেক্সট দুটো আমি বড় করেছি, এই জন্য পাঁচ নম্বরটা আরও বড় করেছি। ইউ লুক রিচ, ইউ লুক রিচ, তোমাকে দেখতে ধনী বলে মনে হয়, তোমাকে দেখতে কেমন মনে হয়, ধনী বলে
মনে হয়। এরপরে দেখেন আমি একটু বড় করলাম কীভাবে, বাট আই নো দ্যাট ইউ বিলং টু ইয়ার মিডল ক্লাস ফ্যামিলি, বাট আই নো দ্যাট ইউ বিলং টু ইয়ার মিডল ক্লাস ফ্যামিলি, সো ইউ লুক রিচ, বাট আই নো দ্যাট ইউ বিলং টু আ মিডল ক্লাস ফ্যামিলি, আমি জানি তুমি আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বা মধ্যবিত্ত ফ্যামিলির। তার মানে দেখেন ইউ লুক রিচ, যদি বলি যে হি লুকস ইন্টেলিজেন্ট, বাট আই নো হি ইজ নট, হি লুকস ইন্টেলিজেন্ট বাট আই নো হি ইজ নট, সেরকম করে আপনি আরও অনেক বড় করতে পারেন। সো দেখি আমরা এইটা আরেকটা আমরা করে দেখি, যেমন দ্য স্টোন লুকস প্রেশাস বাট আই নো ইজ নট, দ্য স্টোন মানে হচ্ছে পাথরটা লুকস প্রেশাস, দেখতে মনে হচ্ছে অনেক দামি, বাট আই নো, আমি জানি যে, এখানে একটা কমা দিলাম আরেকটা সেন্টেন্স শুরু করছি, বা আই নো আমি জানি যে ইটস রিয়েলি নট, এটা আসলে অত দামি নয়। সো আমরা আরেকবার বলে আজকে শেষ করব। তাহলে আজকে আমরা যে করছি লুকের ব্যবহার, সো আমার সঙ্গে বলতে থাকেন রিপিট আফটার মি, ইট লুকস এক্সপেন্সিভ, দ্য নেক্সট ওয়ান দে লুক ওল্ড, দ্য ভেরি নেক্সট ওয়ান হি লুকস কনফিডেন্ট, শি লুকস ইয়াঙ্গার দ্যান শি ইজ, ইউ লুক রিচ বাট আই নো দ্যাট ইউ বিলং টু আ মিডল ক্লাস ফ্যামিলি। আজকে আমরা এই পর্যন্ত করলাম, এবং আগামী দিন ঠিক আরেকটা ওয়ার্ড যেটা নিয়ে লক্ষ্য সেন্টেন্স করা যায় এরকম কিছু আমরা করব। তবে ততক্ষণ সাথে থাকুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এটিএম স্যার চ্যানেলটাকে, অনেকেই সাবস্ক্রাইব করছেন, অনেকে শেয়ার করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর একটু বলবো যে অনেকেই ভিডিওগুলো নতুন নতুন যখন আসছে নোটিফিকেশন পাচ্ছেন না কেন, প্রেস করছেন না বেল বাটনটা, সো প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশনস রাইট আফটার দ্য ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ।